নমস্কার জিও ইংলিশ চ্যানেলে সকলকে স্বাগতম তো আগের দুটো ভিডিওতে আমরা ন্যারেশনের দুটো পার্ট অ্যাজ সেন্টেন্স এবং পরবর্তী ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করেছি আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে হয় চলো দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন আগের দুটো দেখেছিস করেছিস সুদীপ করেছিস করবি ওগুলো দেখবি নাহলে বুঝতে পারবি নি কিছু ইম্প্যারেটিভ সেন্টেন্সের কি আগে সেটা জানে প্রথমে স্ট্রাকচার জানি না প্রথমে যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ভের ফার্স্ট ফর্ম থাকবে তারপরে কি থাকবে অবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে থাকবে অবজেক্ট এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস সরি ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেন্সগুলো আসে আর কি সেন্সগুলো আসে কী কী বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো তার মধ্যে দিয়ে মোট ছটা সেন্স কাজ করে কি কি বোজাই আর ও সি এ ডব্লিউ পি এইবাস্ত ছটা আর মানে চ রিকোয়েস্ট ঠিক আছে তাহলে যদি কোন বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই বাক্যের মধ্যে রিকোয়েস্ট এই অর্থটা এসেন্সটা কাজ করে অর্থ এগুলো বলছি না কোনো একটা বাক্য সেই বাক্য যে সেন্সগুলো কাজ করে বাক্যের মধ্যে দিয়ে যেগুলো পায় বোঝাতে চায় সেগুলো তাহলে যদি কোনো একটা বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই বাক্যের মধ্যে দিয়ে কোন কোন অর্থ প্রকাশ পায় না ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে রিকোয়েস্ট করা যেতে পারে আর কি না অর্ডার করা যেতে পারে কমান্ড করা যেতে পারে অ্যাডভাইস করা যেতে পারে ঠিক আছে অ্যাডভাইস করা যেতে পারে ওয়ান করা যেতে পারে অন মানে সতর্ক করা আর প্রহিবিট করা যেতে পারে প্রহিবিট প্রহিবিট মানে কি বারণ করা ঠিক আছে প্রহিবেট বারণ করা প্রহিবিশন যেটাকে বলে নিষেধ করা তাহলে যে সমস্ত বাক্যগুলি ইম্পারেটিভ সেন্টেন্স সেই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে এই কতগুলি ভাব প্রকাশ পাই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিকোয়েস্ট করা যেতে পারে ওর বাক্যের মধ্য দিয়ে অর্ডার করা যেতে পারে কমেন্ট করা যেতে পারে অ্যাডভাইস করা যেতে পারে ওয়ান করা যেতে পারে এবং প্রোভেট করা যেতে পারে প্রোভিশন করা যেতে পারে স্মোকিং ইজ প্রোভেটেড হ্যার হলো তো বারণ করছে স্মোকিং কী নির্দেশ তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে কী থাকে ভারবের ফার্স্ট ফর্ম ডু ইট এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন ভয়েস করি তখন করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করানো হয় তাই তো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখি দুটো এটাকে দুটো স্ট্রা স্ট্রাকচারে ভাগ ভাগ করবো আমরা তাহলে একটা স্ট্রাকচার যেখানে প্রথমে নর্মাল যে ভাবগুলো দেখি সেগুলো ইউজ করা হয় আর একটা স্ট্রাকচার আছে যেখানে লেট দিয়ে শুরু হয় দুটো স্ট্রাকচার করব কিভাবে দুটোতে ভিন্ন বা দুটোতে আলাদা আলাদাভাবে চেঞ্জ হয় কিন্তু ন্যারেশন কোনটাতে কিভাবে হয় চলো দেখি প্রথমে যেটা দেখব নর্মাল যে ভাবটা আমরা পাই সেটা প্রথম স্ট্রাকচার তাহলে এগুলো বোঝা গেল তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা এই সেন্স গুলো কাজ করে এবার উদাহরণ থেকে যাব কুশল সেড টুমি কমা ইনভার্টেড কমা শুরু লেখো গো হোম নাও গো হোম নাও যদি দেখি এটা একটা কে আমাদের নেশন ডিরেক্ট স্পিচে আছে তাহলে এই বাক্যের স্পিকারকে কুশল সেডো এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার মি এটা হচ্ছে আমাদের লিসেনার তাই তো এই যে কোডিশনের মধ্যে পুরো পার্টটা আছে এই পুরো পার্টটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ পুরো পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এইবার যখন আমরা ন্যাশন করবো প্রথমে লক্ষ্য করবো কি না রিপোর্টেড স্পিচের দিক এটা সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে সেই অনুযায়ী প্রথম কাজ কি চেঞ্জ করা যদি দেখি স্পিকারে চেঞ্জ তো হয় না কে ইউ এস এ এল রেখে দাও যা আছে তাই অ্যাজ ইউজুয়াল রেখে দাও রিপোর্টিং ভাবকে চেঞ্জ করবো তাহলে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে গেলে তোমাকে লক্ষ্য রাখতে হবে রিপোর্টেড স্পিচের দিকে এই সেন্টেন্সটা দেখতে হবে কোন সেন্টেন্স তোমাকে অ্যাজ দ্য টেপ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ না কোন সেন্টেন্স এক্সপ্লোমেটারি সেটা দেখো তাহলে যদি এই বাক্যটা দেখি প্রথমে কী গো আছে ভাববে ফার্স্ট হোম হোম গো হোম অবজেক্ট যদি বলি তাহলে এই যে বাক্যটা পেয়ে গেলাম এই বাক্যটা আমাদের কী হয়ে গেল ইম্প্যারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা বলে আসলাম কিছু সেন্স কাজ করে কিছু অর্থ প্রকাশ পায় কী প্রকাশ পাই রিকোয়েস্ট অর্ডার কমান্ড অ্যাডভাইস ওয়ান প্রাইভেট এই কতগুলো এইগুলো তাহলে এই বাক্যের মধ্যে নিশ্চয়ই ওই সেন্সগুলোর কোন একটা কাজ করছে গো হোম নাও এখনই বাড়ি যাও এটা অর্ডার করছে ধরে নেই আমরা অর্ডার করছে তাহলে এই যে গো হোম নাও এখনই বাড়ি যাও এটা অর্ডার করলো তাহলে কুশল সেডুমি কুশল আমাকে বলছে গো হোম নাও এখনই বাড়ি যাও কুশল আমাকে কি করলো অর্ডার করলো বললো তো তাহলে এই যে অর্ডার করছে এর মধ্যে দিয়ে আমি বোঝে গেলাম না এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবার প্রশ্ন হলো তাহলে দাদা ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে চেঞ্জ করব তুমি অ্যাজার্টিভে একভাবে চেঞ্জ করেছো রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভে একভাবে তাহলে এখানে কি পরিবর্তন হবে হ্যাঁ হবে কি পরিবর্তন হবে না এই বাক্যের যে সেন্স সেই অনুযায়ী করব। মানে বাক্যে যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে রিপোর্টিং ভাবে ওই সেন্সটাই কাজ করব রিকোয়েস্টই করব যদি অর্ডার বোঝায় বাক্যে তাহলে অর্ডার করব যদি অ্যাডভাইস বোঝায় বাক্যের অর্থটা বাক্যে বাক্যের দ্বারা দেখা যাচ্ছে অ্যাডভাইস প্রকাশ পাচ্ছে বাক্যে অ্যাডভাইস করা হচ্ছে তাহলে অ্যাডভাইস যে করবো রিপোর্টিংভাবে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করবো ক্লিয়ার হলো বোঝাতে পারলাম কি বললাম তাহলে এখানে আমরা বেশভাব হিসাবে যেটা কি করছি রিপোর্টিং রিপোর্টিংভাবে চেঞ্জ করছি তাহলে রিপোর্টিং ভাবে যে চেঞ্জটা আমরা করি সেখানে ধরে নিই সাপোজ আমরা বেশভাব হিসাবে কী থাকে এস থাকে তাই তো এস বেশভাব হিসাবে মানে এই যে রিপোর্টিং ভাব সে থাকতে পারে সেস থাকতে পারে টু থাকতে পারে সে টু থাকতে পারে সেট থাকতে পারে যা থাকে থাক আমরা কি করব না এর অর্থটা কি বোঝাচ্ছে তার মধ্য দিয়ে সেটাকে চেঞ্জ করব। তাহলে যদি এখানে এই যে অর্থটা এখানে কি প্রকাশ পাচ্ছে অর্ডার যদি রিকোয়েস্ট বোঝাতো তাহলে রিকোয়েস্ট করতাম অর্ডার বোঝাচ্ছে অর্ডার করব অ্যাডভাইস বোঝা অ্যাডভাইস করতাম যা বোঝাবে সেই অনুযায়ী করব। তাহলে এখানে ভার হিসেবে যাই থাকুক না কেন এখানে কি সাপোজ দেখা যাচ্ছে এখানে সে আছে এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে তাহলে আমরা কি করব রিকোয়েস্ট করব আমরা কি করব এটাকে চেঞ্জ করে রিকোয়েস্ট করব এইদিকে চলে দেখতে না পেলে রিকোয়েস্ট করব বোঝা গেল যদি শেষ থাকে রিকোয়েস্ট এর যোগ হবে তাহলে এর সাথে এক্স যোগ করব যদি এখানে সেট বা টু থাকে তাহলে আমরা কি করব রিকোয়েস্টেড তাই তো কি করব রিকোয়েস্টেড তাহলে এডি যোগ হয়ে যাবে বোঝা গেল যদি এখানে অর্ডার বোঝাই তাহলে কি করব আমরা অর্ডার ঠিক আছে তার সাথে যদি শেষ থাকে তাহলে অর্ডারস করতে পারি যদি পাঁচটে থাকে তাহলে অর্ডার হবে যদি এখানে অ্যাডভাইস বোঝায় তাহলে কী করবো অ্যাডভাইস এডি ভি সি অ্যাডভাইস ওটা নাউন আর এডি সি অ্যাডভাইস যেটা কি ভার রিপোর্টিং ভারবে এখানে এডি ভিআইএসি অ্যাডভাইস ইউজ করবো মনে থাকবে তাহলে অ্যাডভাইস যদি আমার লাগে তাহলে পুরাল ফর্ম করে নেব অ্যাডভাইসেস আর কী করবো অ্যাডভাইসড ডিজ লাগলে ডিজ জোড়ে নেব যদি কমান্ড বোঝায় তাহলে কমান্ড এস লাগলে এস জুড়ে নেবো কমান্ডস কমান্ডেড যদি তোমার অর্থ ওয়ান বোঝায় তাহলে ওয়ান এস লাগলে ওয়ান্স যদি পাঁচফর্ম করা দরকার হয় ওয়ানড যদি তোমার অর্থ বোঝায় প্রভেট করা তাহলে প্রহিবিশন প্রহিবেট প্রট তার সাথে এস বা ডি যোগ করবো ঠিক আছে প্রাইভেট মানে কি বললাম বারণ করা নিষেধ করা এবার লক্ষ্য করবে এই যে পার্ট রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস কমান্ড এগুলো যখন নির্দেশ করে ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা যদি এগুলো নির্দেশ করে তখন সেক্ষেত্রে লিসেনার থাকবেই মাস্ট থাকে লিসেনার থাকবে মাস্ট তুমি রিকোয়েস্ট করছো কেউ যদি না থাকে কাকে রিকোয়েস্ট করবে তাহলে রিকোয়েস্ট করার জন্য লোক দরকার তাই তো সঙ্গীতে যেরকম জানু সোনা মনা কত কী বলে আমাকে এটা এনে দাও না তাহলে কি এই যে রিকোয়েস্ট করছে রাখছে তাহলে রিকোয়েস্টের জন্য কি রিকোয়েস্টের জন্য কি একটা ব্যক্তির প্রয়োজন কার প্রয়োজন লিসেনারের প্রয়োজন লিসেনারের প্রয়োজন তাহলে রিকোয়েস্ট করার জন্য অর্ডার করার জন্য তুমি কাউকে অর্ডার করছো আমাকে এক গ্লাস জল দে কেউ না থাকলে কাকে অর্ডার করবে তাহলে অর্ডার অ্যাডভাইস বা কমেন্ট এগুলো করার জন্য কি লিসেনারের প্রয়োজন তাহলে এক্ষেত্রে লিসেনার মাস্ট লিসেনার থাকবে কিন্তু ওয়ান বা প্রোভিট এখানে বারণ করার মানে লিসেনার থাকুক বা না থাকুক প্রবলেম নাই ঠিক আছে দেখা যাচ্ছে কোনো একটা মণ্ডপ সেখানে লিখে রেখে দিয়েছে ফেস্টন বানি লিখে দিয়েছে ওখানে যে পড়বে না তাই কারোর স্পেশালি কাউকে বলবে না কাউকে উল্লেখ করবে না ঠিক আছে তাহলে এখানে লিসেনার থাকুক বা না থাকুক কোনো প্রবলেম নাই লিসেনার থাকুক বা না থাকুক কোনো প্রবলেম নাই হয়েছে এবার তাহলে এখানে কি বলছে সেট টু রিপোর্টিং ভার তাহলে কুশলকে রেখে দিলাম স্পিকারের চেঞ্জ হবে না সেটডুকে চেঞ্জ করব কীভাবে এর অর্থটা দেখো গহম নাও এখনই বাড়ি যাও কি বলছে অর্ডার করছে তাহলে কুশল অর্ডার তাই তো এখানে পাস্ট ফর্ম আছে অর্ডার করে দাও কুশল অর্ডার কাকে অর্ডার করছে লিসেনারকে তাহলে মি বোঝা গেল এবার কমা ইনভার্টের কমা তোলার জন্য এই পার্টটা আমরা কনজাংশন হিসেবে এখানে কি ইউজ করব কনজাংশন হিসেবে ইউজ করব টু ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টের কমা তোলার জন্য কনজাংশন হিসেবে আমরা ইউজ করব টু মনে থাকবে কনজাংশন হিসেবে ইউজ করব টু তাহলে লেখো টু এরপরে যে পার্টটা দেখো ভালো করে রিপোর্টেড স্পিচ আমরা ওই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে কি করে আসলাম অ্যাসার অনুযায়ী করলাম সাবজেক্ট ভার্ভ তাই তো মেন ভার্ব অবজেক্ট এইভাবে সাবজেক্ট হেল্পিং ভাব মেন ভার্ব অবজেক্ট এক্ষেত্রে যদি দেখি এইখানটায় একটু নিয়ম অন্য রকম আমরা কী জানি টু আছে টু এর পরে ভার্ভের ফার্স্ট ফর্মায় ইনফিনিটি আকারে তাহলে এক্ষেত্রে ওই ফর্মাটি আমরা রেখে দেব এখানে কি আছে যেটা টু তারপরে যে পার্টটা আছে এই পার্টটাই সেই আকারে লিখবো টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখব টু গো হোম বোঝা গেলো তারপর কী আছে নাও এটা শিখেছি নাও থাকলে চেঞ্জ করবো টাইম যেগুলো আছে টু ডে থাকলে দ্যাট ডে প্রিভিয়াস থাকলে প্রিভিয়াস ডে থাকলে কী হবে এক্সটারডে এক্সটার ডে থাকলে প্রিভিয়াস ডে করি আর কি টু মোরো থাকলে নেক্সট ডে করি তাহলে নাও থাকলে কী করি দেন তাহলে এই হচ্ছে পার্ট কী করলাম কুশল অর্ডার মি টু গো হোম দেন ঠিক আছে এটা হচ্ছে একটা ইউজুয়াল ওয়ার্ড আর কি টু আছে টু এর পরে কি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব এটা কমা ইনভার্টে কমা তোলার জন্য টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে ইউজুয়াল এই একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচার দেখতে পারি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এতটুকু হয়েছে সবার বোঝা গেছে মোটামুটি কনসেপ্ট নিয়ে নিবি এর প্র্যাকটিস বেশি হবে প্র্যাকটিস বেশি করতে হবে যত প্র্যাকটিস করবে তত তোমার সুবিধা হবে আরেকটা পার্ট যেটা দেখা যায় যে স্ট্রাকচারটা দেখা যায় ইম্পারেটিভ সেন্টেন্সেরই বর্ণালী শেডু বর্ণালী শেডু হেম কমান এই আসতে কথা না বেশি বর্ণালি সেট টু হিম কমা ইনভার্টার কমা শুরু করো বর্ণালি সেট টু হিম হয়েছে লেট মি সিট লেট মি সিট হ্যার লেট মি সিট হ্যার বর্ণালি শেডডো হিম বর্ণালি তাহলে এই বাক্যের স্পিকার আমাদের আমাদের রিপোর্টিং এটা হচ্ছে কমা কমা ইনভার্টেড পুরো পার্টটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পেস তো আগেরটা দেখলাম ভার্বের ফার্স্ট ফর্ম ছিল অবজেক্ট ছিল এখানে লেট মি সিট হ্যার এখানেও তাই লেটকে আমরা ভার্ভের ফার্স্ট ফর্ম ধরে নিচ্ছি এটা অবজেক্ট ঠিক আছে তাহলে এই একটা স্ট্রাকচার এটাও দেখা যায় এটাও দেখা মেলে তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করবো আরও সেন্টে যখন এই স্ট্রাকচার ভয়েস করার সময় বলেছিলাম লেট তোলা হয়েছিল তো এটা সবার যার হয়নি ফার্স্টের দেখি লিখে আর হবে না হ্যাঁ পরে দেখে নিবি সুবিধা হবে তাহলে কি না এই যে স্ট্রাকচারটা আছে যেটা করব চেঞ্জ কি করবো বর্ণালি বর্নালি চেঞ্জ হবে বর্ণালি রেখে দেবো স্পিকারে কোনো চেঞ্জ হবে না সেট টু এটাকে চেঞ্জ করব কিভাবে দেখো ভালো করে বুঝবে এক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা আছে লেট মি সিট হার কথা না যখন এই ফর্মটা দেখবো আমরা এই স্ট্রাকচারের দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সের লেট কথা জুড়ে থাকলে লেট শব্দটি জুড়ে থাকলে দুটো জিনিস সাজেস্ট করে দুটো জিনিস দুটো সেন্স কাজ হয় এক হচ্ছে সাজেশন আর এক হচ্ছে কি বল দুটো জিনিস একটা হচ্ছে সাজেস্ট সাজেশন যেটা করি আমরা সাজেস্ট করিনি কাউকে আমি পরামর্শ দিই একটা হচ্ছে সাজেশন আর আরেকটা হচ্ছে প্রপোজাল ওটা তো বলা উচিত ছিল তোদের দেখো তাহলে এই এখানে আমরা দুটো অর্থ প্রকাশ পাই এক হচ্ছে সাজেশন এই ক্ষেত্রে এই লেট দিয়ে স্ট্রাকচার থাকলে যখন স্ট্রাকচারটা লেট দিয়ে হবে আর কি ট প্লাস অবজেক্ট এটা এই ফর্মারটা এটা হচ্ছে একটা কি আমাদের ইম্পারিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তাহলে এক্ষেত্রে যে সেন্সটা কাজ করে যে অর্থটা প্রকাশ পায় একটা হচ্ছে সাজেশন আর আরেকটা হচ্ছে প্রোপোজাল আরেকটা হচ্ছে প্রোপোজাল একটা হচ্ছে সাজেশন আর একটা হচ্ছে প্রোপোজাল তাহলে যখন বাক্যটা লেট দিয়ে স্টার্ট হবে লেট প্লাস সাবজেক্ট এ ফরম্যাট তখন কি বাক্যের অর্থ যেটা হবে হয় সাজেশন দেবে তোমাকে নালে কি করবে তোমাকে কোনো প্রপোজ করবে তাই তো হ্যাঁ আগে মাথায় ওই প্রপোজের কথা এসছে সব বদমাস তাহলে এক কি হয় সাজেশন নালে প্রপোজ এই দুটো সেন্স কাজ করবে এই দুটো সেন্স কাজ করবে চলো দেখো ভালো করে লেট মি সিট আমাকে এখানে একটু বসতে দিন আমাকে এখানে একটু বসতে দাও তাহলে এর মধ্যে দিয়ে কি বোঝা প্রপোজ না সাজেশন রিকোয়েস্ট এর মধ্যে দিয়ে কি বোঝা প্রপোজ না সাজেশন দেখো ভালো করে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝে নাও সাজেশন আর সাজেশন আর প্রপোজ প্রপোজ মানে কি আমি তোমাকে বলছি তুমি স্বীকার করো না করো সেটা আলাদা ব্যাপার গিয়ে বলে ফেললাম আই লাভ ইউ তাহলে কি হবে সেটা ওর ব্যাপার ও স্বীকার করে করবে হয় আই লাভ ইউ টু বলে নাহলে কি বলবে আই হেট ইউ যে একটা বলবে তাহলে যখন তুমি প্রোপোজ করবে হ্যাঁ মারতেও পারে হয় বলবে আই লাভ ইউ নাহলে আই হেট ইউ নাহলে যুদ্ধ খুলে দিবে এক বাড়ি গা গালের উপরে ব্যাপার দেখো ভালো করে বোঝাই এই জায়গাটা ক্লিয়ার করে নাও প্রোপোজ আর সাজেশনের মধ্যে ডিফারেন্সটা যখন তুমি কাউকে প্রোপোজ করবে কারোর প্রতি প্রোপোজটা রাখবে সে স্বীকার করুক আর না করুক আলাদা ব্যাপার তুমি প্রপোজ করছো ওকে ওর ব্যাপার সে স্বীকার করবে আর কি করবে না আর সাজেশন দেখো যেটা দেওয়া হয় তোমাকে সাজেশন দেওয়া হচ্ছে মানে সাজেশনটা যে যখন দেবে কখন দেবে তুমি দেখো সেন্সটা এটাও তাই সাজেশন তুমি দিলে তার গ্রহণ করা না করা তার ব্যাপার কিন্তু এক্ষেত্রে যেটা কাজ করে আর কি সাজেশনের ক্ষেত্রে খুবই ক্ষুদ্র পার্থক্য তুমি সাজেশন দিবে কখন কেউ নিজে থেকে কাউকে সাজেশন দিতে চায় না আর বর্তমান যা যুগ এসছে কাউকে তো শেয়ারই করে না কিছু কাউ মানে ভালো কথা বলতে গেলে সে ঘুরে উল্টে কি করবে তোমাকে অপমান করবে বা তোমার কথা শোনবে না নিবে না সেই জন্য কেউ কাউকে এখন আর পরামর্শ দেয় না সাজেশন কথার অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া তাহলে তুমি কাউকে যখন সাজেশন দিচ্ছ পরামর্শ দিচ্ছ আর কি তখন সেটা কি সে মানার পক্ষপাতি থাকে বা তুমি যদি মনে করো না এ তোমার কথা নিতে পারে বা শুনবে তবে কি তুমি তাকে ওটা ওটা দিবে আর কি এক্ষেত্রে একটা প্রাধান্য থেকেই যায় যে সে শুনবে মানবে আর প্রপোজ চলো সাজেশন আর প্রপোজাল তাহলে এখানে কি বলছে লেট মি সিট আর আমাকে এখানে একটু বসতে দিন চলো করো তাহলে এখানে যেটা করব সে থাকলে বেস ভার্ব হিসেবে যদি সে দেখি নি রিপোর্টিং ভার্বে চেঞ্জ বলছি রিপোর্টিং ভার্বে চেঞ্জ রিপোর্টিং ভার্বে যে চেঞ্জটা করব আমরা রিপোর্টিং ভার্বে যে চেঞ্জটা করব বেশ ভার্ব হিসেবে সে থাকতে পারে তাহলে সে সে সেড টু সেড যা কিছু থাকতে পারে যা থাকে থেকে যাক উইল তাহলে যদি সাজেশন বোঝাই তাহলে সাজেশন কি করবো সাজেস্ট করবো সাজেশন থেকে সাজেস্ট ঠিক আছে এস এস জিজি করবো কি করবো সাজেস্ট ঠিক আছে যদি শেষ থাকে তাহলে সাজেস্ট এস যোগ করবো যদি ফার্স্টে যায় তাহলে সাজেস্টেড হলো আর যদি প্রোপোজ বোঝাই বাকি আর অর্থটা সেন্সটা প্রপোজ বোঝাই তাহলে সেখানে কি হয়ে যাবে প্রপোজ প্রোপোজ তার সাথে দরকার হলে এ জুড়বো যদি দরকার হয় ডি জুড়বো পাঁচটে যাবো প্রপোজ প্রবোজ প্রোপোস্ট ঠিক লিখলাম ঠিকই ঠিক আছে প্রপোজ 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 এই দুটো আর কমা ইনভার্টার কমা তোলার জন্য একই সেম টু ইউজ করবো না দ্যাট ইউজ হয় এখানে দ্যাট ইউজ হবে এখানে দ্যাট ইউজ করব ঠিক আছে কমা কমা তোলার জন্য এখানে কনজাংশন হিসাবে কনজাংশন হিসাবে ইউজ করবো ঠিক আছে কনজাংশন ইউজ করব মনে থাকবে টু না টুটা ওই ফর্মের আগেরটা যেটা বললাম এখানে কি ইউজ হবে দ্যাট হয়েছে আর যদি দেখি তাহলে এক্ষেত্রে যেটা আমরা যে রিপোর্টের স্পেসটা চেঞ্জ করবো শোন এদিকে এই যে রিপোর্টের স্পেসটা চেঞ্জ করবো এই রিপোর্টের স্পেসটা আগে যেটা শিখালাম টু প্লাস ওই ফরম্যাটে ওটাও করতে পারি আবার টিপ অনুযায়ী করতে পারি চেঞ্জ তাহলে এটা রাখি সেড টু হিম তাহলে সেট টু রিপোর্টিং ভার এই অনুযায়ী যদি চেঞ্জ করি করো তাহলে এখানে কি করব সাজেস্ট করো তাহলে বর্ণালি সাজেস্টেড সেড আছে সাজেস্টেড হিম কমান ভার্টে কমা তোলার জন্য চেঞ্জ করবো দ্যাটে তাহলে বর্ণালি সাজেস্টেড হিম দ্যাট বনারি সাজেস্টেড হেম দ্যাট লেট মি সিট হার তাহলে এই যে ফর্ম্যাটটা এটা যদি অ্যাজার টিভ অনুযায়ী চেঞ্জ করি অ্যাজার টিভ অনুযায়ী চেঞ্জ করি অ্যাজার টিপের ফর্ম্যাট কী বল তাড়াতাড়ি অ্যাজার টিভ যেটা বলেছিলাম এই চেঞ্জটা যদি করি অ্যাজার টিভ অনুযায়ী চেঞ্জ করি কি অ্যাজার টিভ অনুযায়ী অ্যাজার টিভ অনুযায়ী রিপোর্টের স্পিচ যেটা রিপোর্টের স্পিচ চেঞ্জ করবো সেটা অ্যাজা অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট হেল্পিং ভার তারপরে কি আসবে মেন ভার তারপরে অবজেক্ট এই ফর্ম্যাটে তাহলে এখানে যদি সাবজেক্ট সাবজেক্ট গিয়ে লেট মি সিট হ্যার মি বলছে এই অনুযায়ী আমরা সাবজেক্টকে ইউজ করব তাহলে মি বলতে কায় মি বলতে ফার্স্ট ফার্স্ট পারসন প্রনাউনকে বোঝায় তাহলে এটা বর্ণালী অনুযায়ী ইউজ হবে তাহলে ওটা হয়ে যাবে সি তারপরে হেল্পিং ভার্ব আসবে তাহলে এখানে হেল্পিং ভাব বুঝতে পারছি কিছু সেরকম কিছু ভাব নেই হেল্পিং ভাব নেই এখানে তোমাকে আনতে হবে শুড শুডের ইউজটা হবে কি ইউজ হবে শুড ঠিক আছে এখানে শুড ইউজ হবে শুড তাহলে সি শুড তারপরে আনবো সেট হেয়ার আছে হেয়ার থাকলে দেয়ার হ্যালো সি should সিট দেয়ার এই ফর্ম্যাটে যাবো অ্যাস অনুযায়ী তাহলে সাবজেক্ট লিখলাম মেয়ে আছে মেয়ে কাকে রেফার করবে ফার্স্ট পার্সন স্পিকারকে তাহলে বর্ণারি অনুযায়ী শি করলাম তারপরে আমাকে ইউজ করতে হবে হেল্পিং ভার্ব এখানে হেল্পিং আছে নেই তাহলে হেল্পিং ভার্ব এখানে আনতে হবে তোমাকে সুড অবশ্যক আর কি সুড উচিত অর্থে অনুচিত অর্থে উচিত অর্থে তাহলে কি বলছে সুড তারপরে কি করবো ইউজ আমরা মেন ভার্ব এখানে কে সিট লিখলাম সিট ব্যাস তারপরে আদার্স যেটা আছে হেয়ার আছে হলো আর এটা করতে পারি দেখো ভালো করে হয়েছে এটা তোলা তোরা দেখবি তোরা দেখো এখানটা একটা জিনিস বাদ দিয়ে গেছি হ্যাঁ এড়িয়ে গেছি বর্ণালী সাজেস্টেড এখানে টু ইউজ করতে হবে তাহলে ও ওটা লিখে নাও হ্যাঁ সাজেশন প্রোপোজ যেটা লিখলাম আর কি সেফ বেস ভাব দি রিপোর্টিং বাড়বে ওখানে যদি লিসেনার থাকে লিসেনার যদি থাকে তাহলে টু ইউজ করতে হবে ওখানে লিখে নাও লিসেনার যদি থাকে তার আগে টু ইউজ করতে হবে আর লিসেনার না থাকলে কোনো প্রবলেম নাই এটা লিখে নাও ওই পাশটায় যেখানে সাজেস্ট সাজেস্ট এস ইডি যোগ করেছি তার পাশে লিখে নাও এটা এড়িয়ে গেছি টু ইউজ করতে হবে বর্ণালি সাজেস্টেড টু হিম ঠিক আছে আরেকটা চেঞ্জ করতে পারি কিভাবে তাহলে বর্ণালি সাজেস্টেড টু হিম দেখো এবারটা এবার বর্ণালি সাজেস্টেড টু হিম দূর থাকলো এরপরে যে বারটা কী করবো ওই আগের ফর্ম্যাট যেটা অনু ইউজ করলাম টু অনুযায়ী টু তারপরে পারবে ফার্স্ট ফর্ম ওই ফর্ম্যাটেই ইউজ করতে পারে আমরা ব্যবহার করতে পারি চেঞ্জ করতে পারি এটাকে তাহলে বর্ণালি সাজেস্টেড টু হিম হয়েছে তারপরে লিখবো টু লেট মিটা কে হয়ে যাবে বর্ণালি তার জন্য চেঞ্জ করো হার টু লেট হার ঠিক আছে সিট হেয়ার আছে দেয়ার এটা হয়েছে এই অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারো টু লেট হার সিট দেয়ার হয়েছে এই ফর্ম্যাট যে কোনো করতে পারো এটাও করতে পারো ওটাও আগেরটা এটা তো আগেরটা ফর্মেট আগের ফর্মেট করলাম দুটোই হবে হয়েছে বোঝা গেছে তো তো এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার কনসেপ্ট বারবার রিভাইজ করো প্র্যাকটিস করো আর কোয়েশ্চেন লাগাও বেশি পরিমাণে প্র্যাকটিস করো কোশ্চেন তোলো মোটামুটি এখানে কনসেপ্টটা আলোচনা করা হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক করবে শেয়ার করো অন্যদের শেখার সুযোগ করে দাও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকো ধন্যবাদ